কর বাঁচাতে সাবেক স্ত্রীকে নিজের গালফ কোর্টে সমাহিত করার খবর প্রকাশের কদিন বাদেই ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মারা লোগো বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন শীর্ষ রিপাবলিকান নেতা। তবে ফেডারেল আপিল কোর্টের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্নের তথ্য তদন্তকারী হাউস ওয়েজ অ্যান্ড মিন্স কমিটি দেখতে পারবে। তাহলে কি কর ফাঁকির জালে ভালোভাবেই ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই এখন বিভিন্ন মহলে। তিন আইনজীবী নিয়ে গঠিত মার্কিন ফেডারেল আপিল কোর্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্নের বিষয়ে রায়টি দেন। এরপর সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর ফলে করের অর্থ বাঁচাতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক আইন প্রণেতাদের কাছ থেকে যে সুবিধা নিয়েছিলেন তা ভেস্তে গেছে। ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মার-আ-লাগো বাসভবনে তল্লাশিকালে এফবিআইও জানিয়েছিল এ অভিযান ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনা সংক্রান্ত তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। অবশ্য ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশি করায় বেশ কয়েকজন শীর্ষ রিপাবলিকান নেতা ক্ষুব্ধ হয়েছেন। তারা এই তল্লাশির ব্যাখ্যা দিয়েছেন। ট্রাম্পের মতো তাদেরও মত, এর মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক উইচ হান্ট চলছে, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি এফবিআই। কংগ্রেসের সংখ্যালঘু বিষয়ক নেতা কেভিন ম্যাকার্থি সতর্ক করে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হতে পারে। অপর রিপাবলিকান মার্জরি টেলর গ্রিন এক টুইটে লিখেছেন, এফবিআই এর মতো আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক শত্রুদের বিনাশ করতে ব্যবহার করা হচ্ছে, আর সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই ঘটনার দায় অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের উপর চাপিয়েছেন। এদিকে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন এর দাবি, প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প গোপন নথি টয়লেটে ফ্ল্যাশ করতেন। প্রকাশিত কিছু ছবি দেখে বলা হয় ট্রাম্প সম্ভবত কিছু গুরুত্বপূর্ণ কিংবা গোপন নথি টয়লেটে ফ্ল্যাশ করে দিয়েছেন। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ম্যাগি হাবারম্যান এই ছবিগুলো তার নতুন বই কনফিডেন্স ম্যানে প্রকাশ করতে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রে পাওয়া প্রকাশিত ছবি দুইটির, একটি হোয়াইট হাউসের টয়লেট থেকে এবং অপরটি বিদেশ সফরের সময় তোলা বলে দাবি করেছেন ম্যাগি হাবারম্যান।